সুপ্রভাত আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি পামেলা আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গতকাল থেকে আমি পড়ছি সৈয়দ মুস্তাফা সিরাজের একটি লেখা কিশোর কাহিনী থেকে একটি কর্নেলের কাহিনী তার নাম অলক্ষ্মীর গয়না আজকে এর পরবর্তী অধ্যায় আপনাদের পড়ে শোনাবো গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দেবেন এছাড়া শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন এর আগে আমি কর্নেলে যে সমস্ত গল্প উপন্যাস পড়েছি সেগুলো প্লে লিস্টে সমস্ত কিছুই অ্যাড করা আছে এবং প্লে লিস্টের লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে দেওয়া রইল আপনারা দয়া করে সেটা শুনবেন এবং আমার চ্যানেল লিঙ্কও ড্রেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তাহলে চলুন আর দেরি করব না আপনাদের সাথে চলে যাচ্ছি গল্প পাঠের আসরে আজকের গল্প অলক্ষ্মীর গয়না অধ্যায় চার বাবু কর্নেলকে এতক্ষণে রাজবাড়ির ইতিহাস বলতে শুরু করলেন তিনি বলছিলেন দেখুন কর্নেল এই রাজবাড়ির ইতিহাস কিন্তু খুব একটা নির্মল নয় বহু খুনো খুনি অত্যাচার এই সমস্ত ঘটেছে অতীতকালে বর্তমান রাজা বাহাদুরের এক পূর্বপুরুষ ছিলেন প্রচণ্ড প্রতিহিংসা পরায়ণ মানুষ এখনও লোকের বিশ্বাস যে তার অশরীর আত্মা রাজবাড়িতে ঘুরে বেড়ায় তিনি সতেরো শতকে রাজত্ব করতেন তার নাম ছিল সিমেন্দ্র নারায়ণ অলক্ষ্মীর মূর্তি প্রতিষ্ঠায় তার আরেক অপকীর্তি লোকে বলে থাকে যে অলক্ষ্মীর পায়ে নরবলি দেওয়ার স্বাদ তার ছিল কিন্তু যে কোনো কারণে হোক সেই স্বাদ তার মেটেনি তাই তার আত্মা এখনও নরবলি দেওয়ার জন্যে ঘুরে বেড়াচ্ছে কর্নেল বললেন কে জানে মানুষের জ্ঞান বড় সীমাবদ্ধ জয়গোপালবাবু বিজ্ঞানের সামনে এখনও কত বিরাট জগৎ পড়ে রয়েছে মানুষের পুরো অজানা জয়গোপালবাবু হঠাৎ উঠে দাঁড়ালেন তারপর বললেন না আপনাকে আর বিরক্ত করব না আপনি সাবধানে থাকবেন যা সব চলছে বলে উনি বেরিয়ে গেলেন আজ দোসরা নভেম্বর আকাশে ভারিক্কি চেয়ারার চাঁদ ড্যাবড্যাবে চোখে তাকিয়ে রয়েছে জ্যোৎস্নার ওপর নীলচে কুয়াশা জমে বাইরে সমস্ত কিছু কেমন থমথম করে তুলেছে প্রতি সেকেন্ডে আমার উত্তেজনা বেড়ে যাচ্ছিল কি রোমাঞ্চকর খবর শোনাবে ইস্কাপনের টেক্কা কে সে কেন এমন করে সে আমাকে ওই বিদ্ঘুটে জায়গায় ডাকলো। তার কোনো কুমতলব নেই তো আমার খুব ভয় হচ্ছিল কিন্তু কর্নেল নির্বিকার রাঘব নটার মধ্যে খাইয়ে দিল একটু পায়চারি করার ছলে আমরা দুজনে বেরিয়ে পড়ল দূরে কোথাও জয়গোপাল বাবুর কুকুরের গজরানি শুনল কিন্তু পুবের ফটক পেরিয়ে গেল কুকুর দুটো আমাদের এদিকে এলো না নদীর জলে জ্যোৎসনা ঝকমক করছে ওপারে কি একটা পাখি দুবার ডেকে চুপ করে গেল তারপর সামনে কোথাও একপাল পাল শেয়াল ডাকতে লাগল ঝোপঝাড় আর ঘাসে ইতিমধ্যে প্রচুর শিশির জমেছে আমার মনে ক্রমশ এবার একটা অস্বস্তি জাগতে শুরু করল পকেটে গুলি ভরা খুদে রিভলভারটা একবার ছুঁয়ে আমি দেখল একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছিল সামনে কর্নেল থমকে দাঁড়িয়ে ফিস ফিস করে বললেন জয়ন্ত বসে পড়ো এখনও দু মিনিট বাকি রয়েছে দশটা বাজতে দুজনে আমরা ঝোপের আড়ালে বসে পড়ল একটা প্যাঁচা ক্র্যাও ক্র্যাও করে ডাকতে ডাকতে উড়ে গেল ফাঁকা জমিটার ওপর প্রকাণ্ড একটা কালো চৌকো মতো উঁচু চত্বর দেখতে পাচ্ছিল তার ওপর ওটাই কি অলক্ষ্মীর মূর্তি দম বন্ধ করে বসে আছি সময় আর কাটতে চাইছে না কতক্ষণ পরে হঠাৎ দেখি এদিক ওদিক তাকাতে তাকাতে কে যেন পা টিপে টিপে এগিয়ে চত্বরটায় উঠল তারপর চাপা একটা আর্তনাদ শুনতে পেলুম সেই সঙ্গে ধস্তাধস্তির একটা শব্দ হলো কর্নেল টর্চ জেলে দৌড়ে গেলেন আমি ওর পিছনে ছিল টর্চের আলোয় প্রথমে আমার চোখে পড়ল কালো রঙের মূর্তিটার দিকে ও কি জীবন্ত হয়ে উঠছে হিংস্র ভয়ঙ্কর তার চেহারা আর তার কোলের ওপর কেউ পড়ে রয়েছে কর্নেল এক লাফে চত্বরে উঠে তার কাছে গেলেন তারপর চমক খাওয়া গলায় বলে উঠলেন কি সর্বনাশ আরে এ যে দেখছি প্রফেসর তা না বড়জোর আধ মিনিটের মধ্যে এই সাংঘাতিক ঘটনাটা ঘটে গেল অথচ আমরা হতভাগ্য প্রফেসর তানাচাকে বাঁচাতে পারলুম না এই ভেবে খুব কষ্ট হচ্ছিল কর্নেল শ্বাস প্রশ্বাস জড়ানো গলায় বললেন এ আমি ভাবিনি আমি কল্পনাই করতে পারিনি জয়ন্ত যে এই রকম একটা কিছু ঘটতে পারে আমি হতভিত্তি হয়ে দাঁড়িয়েছিল আমার হাতেও টর্চ রয়েছে এবং পকেটে রয়েছে গুলি ভরা রিভলভার বেমালুম আমি ভুলে গিয়েছিলুম সেই কথা এতক্ষণে টর্চ জেলে প্রফেসর তানাচাকে ভালো করে আমি দেখলুম সিংহাসনে বসে থাকা হিংস্র চেহারার এক নারী মূর্তির কোলে বুক চিতিয়ে পড়ে রয়েছেন ভদ্রলোক পরনে সেই কালো কোট ছাই রঙা ঢোলা পাথলুন শরীরের নিচেরটা ঝুলে রয়েছে মুখে আতঙ্কের ছাপ চোখ তার বন্ধ নাকের দুই ছিদ্র দিয়ে জলজলে রক্ত চুয়ে পড়ছে তারপর অলক্ষীর ওপর আলো ফেললু শিউরে উঠে দেখি তার দুটো হাতে মানুষের গলা টিপে ধরার ভঙ্গি তার দুটো পাথুরে চোখে ক্রূর হিংসা চকমক করছে ঠোঁটে জিঘাংসার বাঁকা নিঃশব্দ হাসি টর্চের বোতাম থেকে আমার অবসাঙ্গুল সরে গেল আলো নিবে গেল কর্নেল নিজের টর্চ জেলে চত্বরে সম্ভবত হত্যাকারীর চিহ্ন খুঁজছিলেন আমি জিজ্ঞাসা করলুম কর্নেল খুনি কি কোনো অশরীরই আমরা তো এদিকেই লক্ষ্য রেখে বসেছিল অথচ শুধু প্রফেসর তানাচাকে দেখতে পেয়েছি কিন্তু তাকে তো দেখতে পাইনি গোয়েন্দা প্রবর কোনো জবাবই দিলেন না প্রফেসর তানাচার কাছে এসে হেট হয়ে ওর পোশাক হাতরাতে শুরু করলেন প্যান্টের পকেটে একটা নোংরা রুমাল একটা দু টাকার নোট আর কিছু খুচরো পয়সা ছিল সেগুলো ঢুকিয়ে রেখে এবার শার্টের পকেটে হাত ভরলেন একটা ভাজ করা খাম বেরিয়ে এলো খামটা নিজের পকেটে চালান করে দিলেন কর্নেল তারপর এদিক ওদিক তাকিয়ে বললেন জয়ন্ত পুলিশে এক্ষুনি খবর দেওয়া উচিত আমি এখানে থাকছি তুমি এক কাজ করো রাজবাড়ি গিয়ে তুমি জয়গোপাল বাবুকে সমস্ত ঘটনা জানাও আমি আমি ভীষণ ভোরকে গিয়ে বললুম যা ঘটেছে এরপর একা এই জঙ্গলের ভেতর দিয়ে রাজবাড়ি যাওয়া তারপর আবার ওই দুটো রাক্ষসে কুকুর না কর্নেল আপনি যাই বলুন না কেন এ আমার পক্ষে ভারী অসম্ভব ব্যাপার কর্নেল বললেন আচ্ছা তাহলে ঠিক আছে তুমি এখানে থাকো আমি তাহলে খবর দিয়ে আসি আবার আমি আঁতকে উঠে বললুম না কর্নেল সে তো আরও অসম্ভব এই ভয়ঙ্কর জায়গা মরা আগলানোর পক্ষে ঠিক নয় উফ ভগবান তাছাড়া অলক্ষ্মীর মূর্তিটা আপনি দেখছেন না কেমন জ্যান্ত হয়ে উঠেছে না আমার বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে অলক্ষ্মী এই হত্যাকাণ্ডের নায়িকা কর্নেল গুম হয়ে বললেন হুম আচ্ছা ঠিক আছে তাহলে চলো দুজনে যাই চত্বর থেকে নেমেছি হঠাৎ কোথায় কেউ বিকট খ্যানখ্যানে গলায় হেসে উঠল কেউ বলে উঠল ওরে পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা অলক্ষী জেগে উঠেছে মারা পড়বি তোরা পালিয়ে যা জড়াই পাগলাকে দাঁত বের করে আমরা দাঁড়িয়ে থাকতে দেখলুম তারপর আশেপাশে মোটা মোটা সমস্ত ঢিল পড়তে শুরু করলো আমরা পাগলাকে তাড়া করলুম সে বিকট হাসতে হাসতে পালিয়ে গেল পূর্ণিমা চাঁদটা ড্যাব ড্যাবে চোখে তাকিয়ে রয়েছে নদীর ওপরে জলের কলকলানি শব্দ শোনা যাচ্ছে জ্যোৎস্না ঝকঝক করছে জলে ওপারে এক দঙ্গল শিয়াল ডাকতে থাকল রাজবাড়ির ফটকে গিয়ে কর্নেল বললেন কুকুর দুটোকে ভয় করার কোনো কারণ ছিল না জয়ন্ত সাপের ভয় হোক বা যে কোনো কারণেই হোক রাত বেড়েতে রাজবাড়ির ভেতর থেকে সম্ভবত ওদের বাইরে যেতে দেন না বাবু। আসার সময় যে গজরানি শুনেছিলে তুমি তার কারণ ওরা হচ্ছে ট্রাকিং ডক ঘ্রাণ শক্তি ওদের প্রবল আমাদের চলাফেরা ওরা আজ করেছিল ওই শোনো আবার ওরা গজরাচ্ছে রাজবাড়ির কাছে গিয়ে কানে এলো ওপরতলা চেঁচামেচি হচ্ছে কর্নেল বললেন রাজা বাহাদুর কাকে মনে হচ্ছে যেন শাসাচ্ছেন ভেজানো দরজা ঠেলে আমাদের ঘরটাতে আমরা ঢুকলুম কর্নেল ঘরের দিকে দরজা খুলে রাঘবকে ডাকলেন কোনো সাড়া এলো না রাজা বাহাদুরের চিৎকার শুনতে পেলুম গেট আউট ডাক্তার ফাক্তার যেই হও আমার সামনে কিন্তু আসবে না আমি বলে দিচ্ছি খুন করে ফেলবো আমি আমার কেবলই কেবলই আমার খুন করতে ইচ্ছা হচ্ছে আবার আবার আমার কাছে আসছো গেট আউট বুঝলো রাজবাহাদুর ডক্টর ঢোলকে শাসাচ্ছেন একটু পরে শাসানি থেমে গেল কর্নেল বললেন আশ্চর্য রাঘব তো হল ঘরে বিছানাটা দেখছি খালি কর্নেল ওপরে উঠতে যাচ্ছেন বুড়ো কুকুরটা সিঁড়ির মাথায় এসে রুখে দাঁড়ালো যেন ঝাঁপ দেবে কর্নেল পিছিয়ে এলেন লেজকাটা ঘিয়ে ভাজা নির্লোম লালচে রঙের ওই কুকুরটা দেখে আবার আমার গাটা হিম হয়ে গেল একটু পরে তার সঙ্গী কান ঢোলা কুকুরটাও এসে সিঁড়ির মাথায় হাই তুলে দুটো ঠ্যাং সোজা করে বসে পড়ল কিন্তু পুলিশকে তো খবর দেওয়া দরকার কর্নেল বিরক্ত হয়ে ঘরে ফিরে এলেন আমি পর্দা তুলে উকি মেরে ব্যাপারটা দেখছিলুম তক্ষণি দরজা আটকে দিলুম কর্নেলকে বললুম আচ্ছা কর্নেল ডক্টর ঢোলকে কি কুকুর দুটো কিছুই বলে না খুব স্বাভাবিক প্রশ্ন জয়ন্ত ওকে তো যখন তখন রাজা বাহাদুরকে অ্যাটেন্ড করতে হয় তাই হয়তো জয়গোপাল বাবু কুকুর দুটোকে ট্রেনিং দিয়ে রেখেছেন যাতে ডাক্তার ঢোলকে যেন তারা বাধা না দেয় মিনিট পাঁচেক পরে কর্নেল যখন খুব অস্থির হয়ে উঠে পায়চারি করছেন হল ঘরে ডক্টর ঢোলে সাড়া পাওয়া গেল রাঘবকে উনি ডাকছিলেন কর্নেল ঝটপট গিয়ে দরজা খুলে ওকে ডেকে আনলেন ডক্টর ঘরে ঢুকে রাগি মুখ করে বললেন অদ্ভুত ব্যাপার মশাই রাজা বাহাদুর আসলে সিজোফ্রেনিয়ায় ভুগছেন দিনে একরকম রাতে তার উল্টো ডক্টর জেকল অ্যান্ড মিস্টার হাইডের ঘটনা কিন্তু আপনি যে ওপরে গেলেন এবং এলেন তা কুকুর দুটো আপনাকে তারা করলো না কর্নেলের এই বেমক্কা প্রশ্নে ডক্টর ঢোল প্রথমে একটু চমক খেলেন তারপর ফিক করে হেসে বললেন হ্যাঁ করবে না বুঝি দেখলেই তো হা করে বেটার ছেলেরা সব কামড়াতে আসে আমাকে ঠাকুরমশাই পিছনের দিকে সিঁড়ি দিয়ে রাজা বাহাদুরের ঘরে নিয়ে গেল নেমে এলুম সেদিক দিয়েই কুকুর দুটো ঠাকুরমশাইকে তো খাতির করে না টের পাচ্ছেন না রাত্রিরে রাজবাড়ির জনপ্রাণীটি ঘরের বাইরে বেরোয় না একে ভৌতিক উপদ্রব তারপরে ওই সাংঘাতিক কুকুর কিন্তু আমার যে একবার উপরে যাওয়া দরকার ডক্টর রাজা বাহাদুরের ঘরে ফোন আছে আমি দেখেছি পুলিশকে একটা ফোন করা দরকার ডক্টর ঢোল অবাক হয়ে বললেন পুলিশকে কিন্তু কেন বলুন তো নদীর ধারে অলক্ষ্মীর চত্বরে একটা ডেড বডি পড়ে আছে সর্বনাশ কি বলছেন আপনি কর্নেল তাহলে সত্যি সত্যি সাংঘাতিক কাণ্ড ঘটে গেল কিন্তু কে খুন হলো কর্নেল মানে কার ডেড বডি আপনি দেখে এলেন কর্নেল সে কথা জবাব না দিয়ে বললেন হুম জয়গোপাল বাবুর ঘরে সম্ভবত ফোন আছে আমি দেখেছি আচ্ছা আপনারা একটু বসুন আপনি চলে যাবেন না ডক্টর ঢোল আপনার সঙ্গে আমার জরুরি কথা রয়েছে কর্নেল বেরিয়ে গেলে ডক্টর ঢোল বললেন কি ব্যাপার বলুন তো জয়ন্তবাবু আমি বললুম ঘুম আসছিল না তাই বেড়াতে বেরিয়েছিলাম আমরা অলক্ষীর মন্দিরে গিয়ে দেখে একটা ডেড বডি পড়ে রয়েছে নাকে রক্ত কি বলছেন জয়ন্ত বাবু, আমার তো মশাই বুক কাঁপছে আগে জানলে এই অলুক্ষণে জায়গায় আমি কখনো আসতুম না উফ কি সর্বনেশে ঘটনা মশাই আগে যদি জানতুম না উফ কী সব জানলে আমার প্রশ্নে ডক্টর ঢোল অবাক হলেন যেন তারপর বললেন আপনি বুঝলেন না জয়ন্তবাবু দরজায় রাতবিড়িতে টোকা ক্যানাস তারা শব্দ ধূপ ধাপ করে চলাফেরা তারপর ওই বজ্জাত কুকুর দুটো এবং সিজোফ্রেনিক একজন পেশেন্ট আচ্ছা ডক্টর রাজা বাহাদুরের ব্যাপারটা কি ওই তো বললুম ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের কেস দেবতা এবং শয়তান একই লোকের মধ্যে রয়েছে এটাকে বলা হয় স্প্লিট পার্সোনালিটি এই সমস্ত পেশেন্ট রাত্রিরে নিজেও টের পায় না যে কি করছে সেই যে এক ভদ্রলোক রাত্রিরে নিজের গায়ের কোটটি বাগানে পুঁতে রেখে আসতেন আর সকালে চাকরকে বকাবকি করতেন এইটা হচ্ছে সেই রকম একটা কেস ডক্টর ঢোলের কথা শুনে মনে হচ্ছিল তাহলে কি রাজা বাহাদুরি প্রফেসর তানাচাকে খুন করে পালিয়ে এসেছেন এবং তার হাব ভাব দেখে রাজবাড়ির ঠাকুরমশাই ডাক্তারকে ডেকে নিয়ে গিয়েছিলেন ডক্টর ঢোলের দিকে আন মনে তাকিয়ে রইল নাকি ডক্টর ঢোলও এই চক্রান্তের সঙ্গে জড়িত কিছুই বোঝা যাচ্ছে না আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আচ্ছা ডাক্তার ঢোল আপনি কি মনে করেন যে রাজবাড়ির বাইরে গিয়ে রাজা বাহাদুরের পক্ষে কাউকে খুন করাটা সম্ভব ডক্টর ঢোল সোজা হয়ে বসে বললেন হুম জয়ন্তবাবু আপনার প্রশ্নে যুক্তি রয়েছে এই সমস্ত রোগী দিনে হাঁটাচলা করতে কিন্তু পারে না কিন্তু রাত এলেই এদের শরীরে কি এক শক্তি ভর করে আপনি কি আপনার পেশেন্টকে ঘুম পাড়িয়ে রেখে এলেন সেটা আর বলতে জয়ন্তবাবু জোর করে একটা ঘুমের ইঞ্জেকশন আমাকে দিতে হলো ডক্টর ঢোলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আরও কিছু আমি প্রশ্ন করতে যাচ্ছি উনি উঠে দাঁড়ালেন তারপর বললেন আমি মশাইয়ে ভূতের বাড়িতে আর একদম থাকব না ও পেশেন্ট ফেশেন্ট গোল্লায় যাক টাকাটা আমার দরকার নেই কাল সকালেই আমি এখান থেকে কেটে পড়বো ড ঢোল আমাকে আরও সন্নিগ্ধ করে বেরিয়ে গেলেন একটু পরে ওর ঘরের দরজা বন্ধ হতে আমি শুনলুম আমিও দরজাটা বন্ধ করে দিলুম কর্নেলের এত দেরি হচ্ছে কেন কে জানে চেয়ারে বসে আকাশ পাতাল আমি হাতরাতে থাকলুম এই রাজবাড়ির নায়েব হরনাথ চাটুর্যে প্রফেসর তানাচার ঠাকুরদা ছিলেন সেই ঠাকুরদার কবচ ওইভাবে কলকাতার সেনবাড়ি থেকে চুরি গেল তারপর প্রফেসর তানাজা কর্নেলের ঘরে ব্যাগ ফেলে নিপাত্তা হলেন ইস্কাপনের টেক্কার উড়ো চিঠি পেয়ে লোহা গড়া এ এক গোলকধাঁধা শুরু হলো হঠাৎ একটা শব্দ শুনে চমকে উঠল হল ঘরের দিকে দরজায় কেউ যেন টোকা দিচ্ছে হঠাৎ নিজের ওপর আমি খাপ্পা হয়ে উঠল ধুরন্ধর কর্নেল নীলাদ্রি সরকারের সহচর হয়ে কত সব সাংঘাতিক ঘটনার মধ্যে আমি জড়িয়ে পড়েছি কতবার আমি মরতে মরতে বেঁচেও গেছি আর এই লোহাগড়া রাজবাড়িতে এসে আমি ভূতের ভয় পাব রিভলভার আর টর্চ নিয়ে এক ঝটকায় আমি দরজা খুলে ফেলল আশ্চর্য কেউ নেই হলঘরের ম্লান আলোটা জ্বলছে তবু আমি টর্চ জানলু তারপর ওপরে কোথাও একটা ধূপ থাপ শব্দ শুরু হল আলো ফেললে এক পলকের জন্যে চোখে পড়ল অবিকল হাতির পিছন দিকটা দুটো পা উপরের বারান্দা কাঁপিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে সেই আজগুপি হাতি শব্দ উঠছে ধূপ ধাপ ধূপ ধাপ কালো গাবদা দুটো পা উপরের বারান্দায় হঠাৎ অদৃশ্য হয়ে গেল রিভলভার বাগিয়ে সিঁড়ির দিকে আমি পা বাড়িয়েছি হঠাৎ কোত্থেকে সেই ঘিয়ে ভাজা লোমহীন উঁচু ছিপছিপে চেহারা সাংঘাতিক মারমুখী কুকুরটা ডোবারম্যান পিঞ্চার দাঁত বের করে সিঁড়ির মাথায় তখনকার মতো রুখে দাঁড়ালো পরক্ষণে কোথাও ঝনঝন ঝনাত শব্দে কেউ কিছু ছুঁড়ে ফেলল ঠিক তক্ষুনি ছিটকে পিছিয়ে এসে ঘরে ঢুকে দড়াম করে দরজা এঁটে দিল ঠকঠক করে কাঁপুনি শুরু হলো সমস্ত সাহস উবে গেল ফেঁসে যাওয়া বেলুনের মতো নেতিয়ে পড়লুম বিছনায় কিন্তু কর্নেল কি করছেন এখনো? কোনো বিপদে পড়েননি তো একটা সিগারেট ধরিয়ে উদ্বেগ প্রশমন করতে থাকল নার্ভ অনেকটা আমার শান্ত হলো তারপর দেখি আমার বিছানায় ভাজ করা একটা কাগজ পড়ে রয়েছে সেটা খুলে আমি ভরকে গেলুম ময়লা কাগজে ডট পেনে দ্রুত লেখা একটা চিঠি আমরা যখন বেরিয়েছিলুম অলক্ষ্মীর মন্দিরে তখন কেউ জানলা গলিয়ে বা ভেজানো দক্ষিণের দরজা খুলে ফেলে রেখে চলে গেছে লেখা ছিল কি সাংবাদিক প্রবর কথা রাখলুম কি না বলো তুমি সাংবাদিক যখন তখন নিশ্চয়ই জানো যে সব টাটকা খবরের ফলো আপ বা পরবর্তী খবরও কিন্তু থাকে আগামীকাল তেসরা নভেম্বর রাত দুটো নাগাদ রাজবাড়ির দোতলার উত্তর পূর্ব দিকে শেষ ঘরটার দরজার সামনে দাঁড়ালে সেটা টের পাবে ইতি ইস্কাপনের টেক্কা এবার আমার বাকি সাহসটুকু উবে গেল কে এই ইস্কাপনের টেক্কা সে দেখছি আমাকে বুড়ি করে আসলে ধুরন্ধর প্রবর কর্নেল নীলাদ্রি সরকারের সঙ্গে সাংঘাতিক এক খেলায় মেতে উঠেছে প্রথম চিঠির কথা হাতে নাতে ফুলে গেছে এবার দ্বিতীয় চিঠি না জানি আর কোন ভয়ঙ্কর ঘটনার সংকেত এবার তার লক্ষ্যবস্তু আমি নই তো সে ভালোই জানে কর্নেলের প্রিয় সঙ্গী আমি কর্নেল আমাকে পুত্রের চেয়েও বেশি স্নেহ করেন আমার ওপর আঘাত এনে সে কি কর্নেলের ওপর কোনো প্রতিশোধ নিতে চায় খুব সম্ভব অতীতে কর্নেল অনেক হিংস্র খুনি ও অপরাধীকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছেন সম্ভবত এই স্কাপনের টেক্কা তাদের কেউ হবে তাছাড়া লোহা গড়া রাজবাড়ির সাথে তার কোনো সম্পর্ক আছে কি না কে জানে তাই সে প্রতিহিংসার জাল পেতেছে এই লোহা গড়া রাজবাড়িতে চিঠিটা হাতে নিয়ে আমি বসে রইলুম কর্নেল কেন আসছেন না জানলার বাইরে তাকাতেও আমার সাহস হচ্ছে না যদি অলক্ষ্মীর মূর্তিটা জ্যোৎস্নায় রাজবাড়ির বাগানে হাওয়া খেতে আসে দূরে আবার একটা শেয়াল ডেকে উঠল সেই প্যাঁচাটা যেন আজ রাতে অস্থির হয়ে টহল দিয়ে বেড়াচ্ছে আর অমঙ্গলের বার্তা ঘোষণা করছে হলঘরে ঘড়িটা বিদঘুটে টঙাশ টঙা শব্দ করছিল সারাক্ষণ এবার খ্যান গলায় বারবার ডাক ছাড়ল সারা বাড়ি কাঁপতে লাগলো সেই আওয়াজে কতক্ষণ পরে কর্নেলে সারা পেলুম দক্ষিণের দরজায় জয়ন্ত ঘুমিয়ে পড়নি তো সঙ্গে সঙ্গে সমস্ত ভয় আমার কেটে গেল আমি ব্যস্তভাবে দরজা খুলে বলল উফ কর্নেল আপনার এত দেরি হলো জয়গোপালবাবু ঘুমিয়ে পড়েছিলেন কি বলবো উনি থাকেন রাজবাড়ির বাইরে উত্তর দিকে একটা আলাদা একতলা বাড়িতে ওকে বিস্তর ডাকাডাকি করে তবে ওঠাতে পারলুম পুলিশকে ফোন করলেন আধ ঘন্টা পরে পুলিশ এলো তখন পুবের ফটক দিয়ে বেরিয়ে অলক্ষ্মীর মন্দিরে গেলুম তারপর বলে কর্নেল চুপ করে রইলেন কর্নেল চুপ করলে আমি বলল হ্যাঁ তারপর তারপর কি হলো আশ্চর্য কি বলবো তোমাকে জয়ন্ত ডেড বডির কোনো পাত্তাই নেই বাবু খাপ্পা হয়ে চলে গেলেন কি বলছেন আপনি কর্নেল আপনি দেখলেন ডেড বডি নেই কর্নেল একটু হেসে বললেন জয়গোপালবাবু বললেন এ কাজ তাহলে জনাই পাগলার সে মরা খায় উনি নাকি সচক্ষে দেখেওছেন সময় মতো খাবে বলে লুকিয়ে রেখেছে কোথাও যাই হোক বোট হাউসে গিয়ে জনাই পাগলাকে আমরা খুঁজলুম না তারও কোনো পাত্তা পাওয়া গেল না আর দেরি না করে ইস্কাপনের টেক্কার চিঠিটা আমি কর্নেলকে দেখালুম তারপর দরজায় টোকা হস্তি পদদর্শন ইত্যাদি ঘটনা খুটিয়ে কর্নেলকে শোনালু কর্নেল চোখ বুঝে দুলতে দুলতে শুনতে লাগলেন তারপর বললেন হুম শুয়ে পড়ো ডার্লিং বেশি ভাবলে আবার মাথাটা গুলিয়ে যাবে সেই রাতে আর কিছুই ঘটল না আমার ভালো ঘুম হয়নি আমি যখনই কান পাতি কর্নেলের নাক ডাকা আমি শুনি তারপর একটু ঘুম এসে থাকবে ভাঙল যখন তখন আমার বৃদ্ধ বন্ধুর প্রাতভ্রমণ সারা হয়ে গিয়েছে টেবিলে চা নিয়ে বসে রয়েছেন আমাকে চোখ খুলতে দেখে অভ্যাস মতো সম্ভাষণ করে বললেন গুড মর্নিং জয়ন্ত আশা করি সুনিদ্রা হয়েছে তোমার কিছুক্ষণ পরে রাঘব ব্রেকফাস্টের ট্রে দিয়ে গেল কর্নেল বললেন আচ্ছা রাঘব কাল রাতে তুমি কোথায় ছিলে রাঘব থতমত খেয়ে বলল স্যার কাল রাত্রে তো যাত্রা শুনতে গিয়েছিল। ভালো তা ম্যানেজার বাবু কি করছেন মাঠে কুকুর দুটোকে শিখে দিচ্ছেন স্যার ওনার তো ওই বাতিক আচ্ছা রাঘব জনাই তোমার মাস্তুত দাদা তাই না রাঘবের মুখটা কথাটা শুনে গম্ভীর হয়ে গেল তারপর বলল হ্যাঁ স্যার মাস্তুতো দাদা সেই আমাকে এই রাজবাড়িতে এনেছিল জনাইদা রাজা বাহাদুরের বাবার আমলের লোক কপালের দোষে এই অবস্থা কি বলবো স্যার দেখলে মনে বড় কষ্ট হয় আচ্ছা জনাই পাগল হয়ে গেল কেন রাঘব রাঘব মুখ নিচু করে বলল ম্যানেজারবাবুর কানে গেলে স্যার আমাকে কিন্তু মারবে তুমি নির্ভয় আমাকে বলো না কর্নে লোকে আশ্বস্ত করে আবার বললেন তোমার ম্যানেজারবাবুর কানে কেউ কথাটা তুলবে না আমি তো বলবোই না বলো রাঘব চাপা গলায় বলল স্যার সবই পরে শুনেছি সচক্ষে তো চোখে দেখিনি জনাইদা নাকি ম্যানেজারবাবুর ঘরে রেতের বেলা ঢুকেছিল কেন ঢুকেছিল সেটা স্যার বলতে পারবো না ম্যানেজারবাবুর একটা কুকুর ছিল এ দুটো নয় স্যার ওই অন্য একটা কুকুর ছিল তো সেই কুকুরটা ওকে যত কামড়েছিল ম্যানেজারবাবু তত মেরেছিলেন মার খেয়ে জনাইদা রাজবাড়ি ছেড়ে চলে গিয়েছিল তারপরে কিছুদিন তো নিপাত্তা হয়ে রইল কিছুদিন আগে হঠাৎ দেখি নদীর ধারে বোট হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছে সাধুর মতন সব বড় বড় চুল দাড়ি গজিয়েছে আমাকে তো চিনতেই পারল না আসলে কি বলবো স্যার সেই মার খেয়ে জনাইদা পাগল হয়ে গেছে আচ্ছা কতদিন আগে জনাই মার খেয়েছিল তা স্যার মাস দুই তিন তো হতে চলল হুম আচ্ছা তুমি নিশ্চয়ই তারানাথ চ্যাটুর্যকে দেখেছো এই বাড়িতে মানে আমি নায়েববাবুর নাতির কথা বলছি রাঘব ভেসে বলল স্যার ওই বাবুর বাড়িতে উনি উঠতেন তো রাজা বাহাদুরের হুকুমে ওনার এই বাড়ি আসা বন্ধ হয়ে গিয়েছিল বাবুর হুকুমে আমরা ওনাকে থাকতে জায়গা দিতাম আহা কি বলবো স্যার বড় ভালো লোক ছিলেন উনি বুদ্ধির দোষে বেগরে মারা পড়লেন আচ্ছা তুমি ওকে শেষবার দেখেছো কখন কর্ণের প্রশ্নে রাঘব কেমন যেন একটু হকচকিয়ে গেল খেলে বলল স্যার গতকাল বিকেলে দূর থেকে যেন নদীর ধারে এক পলক আমি দেখেছিল তো চোখের ভুলও আমার হতে পারে তবে ওনার ওই এক অভ্যেস ছিল স্যার কি অভ্যাস জঙ্গলে স্যার উনি আফিং গাছ খুঁজতে বেড়াতেন আফিং গাছ শুধু নাকি অন্য কিছু রাঘব সাদা মুখে তাকালো তারপর হঠাৎ চঞ্চল হয়ে বলল ম্যানজারবাবু বকবেন স্যার দেরি হয়ে গেল আমি যাই এখন কর্নেল একটু হেসে বললেন হুম ম্যানেজার বাবুকে তোমরা বড্ড ভয় করো সেটা আমি জানি কিন্তু আমি তোমায় সাহস দিচ্ছি রাঘব ভয় করো না বলো আর কি খুঁজে বেড়ান বাবু। রাঘব করুণ মুখে বলল। সত্যি বলছি জানি না স্যার বাবু পাগলা লোক আছেন ওনার কত রকম বাতিক আছেন আচ্ছা কেউ ওকে খুন করেছে তো তোমার কি মনে হয় যে কে ওকে খুন করতে পারে রাঘব মুখে আতঙ্ক ফুটিয়ে বলল অলক্ষ্মী খুব সাংঘাতিক জাগ্রত ঠাকুর স্যার রাত বিরেতে কেউ কেউ ওখানে যায় না স্যার কেউ যায় না হুম তুমি বলছো জাগ্রত ঠাকুর আজ্ঞে স্যার আচ্ছা তোমার জনাইদা কি সত্যি মরা খায় রাঘব রাঘব আরও গম্ভীর হয়ে বলল কি বলবো স্যার পাগল তো পাগল ছাগল মানুষ ম্যানেঞ্জারবাবু সেই কুকুরটা সাপের কামড়ে মারা গিয়েছিল তো জনাইদা নাকি তার মরা পর্যন্ত খেয়েছিল এই যে শুনছি ম্যাজিক বাবুর মরাটা পাওয়া যাচ্ছে না জনাই লুকিয়ে রেখেছে আপনি দেখবেন স্যার আচ্ছা ঠিক আছে রাঘব তুমি এসো এখন ব্রেকফাস্ট সেরে নিয়ে কর্নেল বললেন চলো ডার্লিং আজ একটু প্রকৃতির মধ্যে ঘুরে আসি প্রকৃতির মধ্যে ঘোরাঘুরি করলে মাথাটা পরিষ্কার হবে কালকের মতো বাবুকে কুকুর দুটোকে ট্রেনিং দিতে দেখলুম দূর থেকে আজ ওরা আমাদের দিকে দৌড়ে এলো না পুবের ফটক পেরিয়ে প্রথমে গেলুম বোট হাউসে জনাই পাগলের পাত্তা নেই ঘুরে নদীর ধারে হেঁটে অলক্ষ্মীর মূর্তির কাছে পৌঁছলুম দিনের আলোয় মূর্তিটাকে দেখে রাতের মতো তত ভয়ঙ্কর মনে হচ্ছিল না বরং যে প্রাচীন ভাস্কর এটা গড়েছে তাকে প্রশংসা করতে ইচ্ছে করছিল কালো পাথরের সিংহাসনে কালো পাথরের একটা নারী মূর্তি একটু এব্রো খেবড় গরণ চত্বরে গিয়ে কাছ থেকে ভালো করে মূর্তিটা দেখলুম এই সময় চোখে পড়লো পিঠের কাছে সিংহাসনের ফাটলে কি একটা ঢুকে রয়েছে সেটার সঙ্গে কালো সুতো বাধা সুতো ধরে টানতেই বেরিয়ে এলো একটা তাস ইস্কাপনের টেক্কা আমি উত্তেজিতভাবে বললুম দেখুন কর্নেল এই যে দেখুন কর্নেল একটু তপাতে ঝোপে ঢুকে কি যেন একটা করছিলেন ঘুরে আমার হাতে তাসটা দেখে বললেন বুঝতে পারছো ও ডার্লিং হত্যাকাণ্ডটা জমকালো করার জন্যে এটা প্রফেসর তানাচার ডেড বডির গলায় বাঁধতে চেয়েছিল আমাদের এই রহস্যময় নায়ক কিন্তু সময় পাইনি তবে তার চেয়ে আরও মজার জিনিস এখানে আমি আবিষ্কার করেছি তাসটা পকেটে ভরে চত্বর থেকে আমি নামলু তারপর কর্নেলের কাছে গিয়ে দেখি ওর হাতে একটা ছোট্ট নেল পলিশের শিশি আমি অবাক হয়ে বললু নেল পলিশ অলক্ষে দেবে কি নেল পলিশ লাগান নখে কর্নেল কর্নেল হো হো করে হাসতে লাগলেন তারপর বললেন কি বোকা সত্যি লোকটা বাহাত্তরে ধরেছে কে বোকা কর্নেল কার বাহাত্তরে ধরেছে কর্নেল হাসির মধ্যেই বললেন কি বলবো তোমায় জয়ন্ত আবার কাহার কর্নেল নীলাদ্রি সরকারের কর্নেল নীলাদ্রি সরকারের বয়স বাহাত্তর হওয়ার আগেই তাকে বাহাত্তরে ধরেছে কথা আর যেই বিশ্বাস করুক আমি করতে পারছিলাম না আমি কর্নেলকে কথাটা শুনেই বললাম আচ্ছা কর্নেল ব্যাপারটা কি বলুন তো কর্নেল হঠাৎ আমাকে টেনে ঝোপের মধ্যে বসে পড়লেন আচমকা ওর ওই বিদঘুটে আচরণে আমি বেজায় ভরকে গিয়েছিলু চোখে চোখ পড়লে ঠোঁটে আঙুল রেখে চুপ করতে বললেন তারপর হামাগুড়ি দিয়ে এগোলেন এবং আমাকেও এইভাবে অনুসরণ করতে বললেন শক্ত পাথুরে মাটি এবং ঝোপগুলো প্রচুর কাঁটা শরীরের কত জায়গা যে ছড়ে গেল সেটা কহতব্য নয় তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন অল ক্লিয়ার উঠে পড়ো ডার্লিং আমি উঠে পড়লুম চারিদিক দেখতে দেখতে বললুম ব্যাপারটা কি কর্নেল সার তানাচার খুনি সম্ভবত কিছু একটা খুঁজতে আসছিল কিন্তু আমরা যতই সাবধান হই সেই ঠিক বসার মুহূর্তে আমাদের দেখতে পেয়ে টান দিল কিন্তু আশ্চর্য জয়ন্ত কি বলবো। আমি কেন এমন বোকা হয়ে গেলুম লোহার ঘরে এসে আমি তো বুঝতেই পারছি না উফ কেন বা আমাকে এই সমস্ত বাহাত্তুরে ধরল বলে গোয়েন্দা গোয়েন্দাপ্রবর পোশাক ঝাড়তে থাকলেন টুপি খুলে ঝাড়লেন সাদা দাড়ি থেকে কয়েকটা শুকনো পাতা আর একটা খুদে রঙিন পোকাও বেছে ফেললেন অধ্যায় পাঁচ কর্নেল কেন নিজেকে বোকা এবং বাহাত্তরে ধরেছে বললেন বিস্তর প্রশ্ন ছুঁড়েও সেটা আদায় করা গেল না ট্র্যাকিং ডগস যেমন করে গন্ধ শুকে খুনির আনাগোনার রাস্তায় ছোটে ঠিক তেমন করে কিছুক্ষণ এদিক ওদিক খুললেন নিচের দিকে দৃষ্টি দিলেন বার কত অলক্ষ্মীর চত্বরে চক্করও দিলেন তারপর শীতে হয়ে দাঁড়িয়ে চুরুট ধরালেন হাল ছেড়ে দিয়ে একটা গাছের নিচে বসে রইলুম সামনে ঝোপে থরে থরে বুনো ফুল ফুটে কেমন একটা গন্ধ ছড়াচ্ছে তার নিচে ভরা নদী কলকলিয়ে বয়ে যাচ্ছে নদীর প্রসার মিটার তিরিশের বেশি নয় ওপারে কাশবন ফুলে ফুলে সাদা হয়ে রয়েছে তারপর ঢেউ খেলানো ধানের মাঠ এবং এখানে ওখানে একটা করে টিলা পাহাড় প্রকৃতির মধ্যে এলে যখন কর্নেলের কথা মতো মগজ পরিষ্কার হওয়ার সম্ভব না তখন আশা করি আমি রহস্যটা বুঝতে পারবো হুম নেল পলিশটা একটা রহস্য বটে নদীর ধারে এই জিনিস ঝোপের মধ্যে পড়ে থাকাটা কাজের কথা নয় নয় কি ওই তো কিছুটা দূরে বাঁকের মাথায় আদিবাসীদের একটা বস্তি দেখা যাচ্ছে কোনো আদিবাসী বালিকা এই পথে লোহা গড়ার বাজারে গিয়েছিল এবং শখ করে একটা নেল পলিশ কিনেছিল ফেরার পথে সেটা কীভাবে এখানে পড়ে গেছে মনে মনে আমি খুশি হয়ে বললুম ইউরেকা তারপর ঘুরে দেখি বাহাত্তরে ধরা ভদ্রলোকটি অদৃশ্য এদিক ওদিক তাকিয়ে ওকে খুঁজে পেলুন না তখন অলক্ষ্মীর উঁচু চত্বরে উঠলুম এবারও টুপিটা দৃষ্টিগোচর হল কালো বাইনকুলার চোখে রেখে হাঁটু দুমড়ে বসে নিশ্চয়ই কোনো দুর্লভ বরকে উনি দর্শন করছেন বোঝা গেল এবেলার মতো ওকে আর খুঁজে পাওয়া যাবে না চত্বর থেকে নেমে বোট হাউসের দিকে সাবধানে এগিয়ে গেলুম প্রফেসর তানাচার মরাটা জনাই পাগলা যদি সত্যি লুকিয়ে রেখে থাকে এতক্ষণে খানিকটা অংশ ব্রেকফাস্ট খাওয়া তার হয়ে গিয়েছে ত্রিসীমানায় পুলিশ নেই অতএব জনাই নিশ্চিন্তে আস্তানায় ফিরে রাতের ঘুমটা পুষিয়ে নিতেও পারে যা ভেবেছিলুম ঠিক তাই বোট হাউসের ভিতরে জনাই পাগলা ঠ্যাং দুটো আমি দেখতে পেলুম তারপর পুরো শরীরটা ভাঙা পানসির আড়ালে ছায়ায় ঘাসের ওপর দাঁড়িয়ে আমি তাকে দেখছিলুম জনাই ঠ্যাং নাচাচ্ছে চোখ দুটো বুজে রয়েছে না ঘুমাচ্ছে না কোথায় যেন পড়েছিলুম ঘুমলে পাগলামি সেরে যায় তাই পাগলরা কিন্তু ঘুমায় না সাহস করে একটু কাশতেই জনাই তড়াক করে উঠে বসল বোট হাউসের মেঝে থেকে এলো এক টুকরো ইট তখন পকেট থেকে রিভলভার বের করে আমি বললুম সাবধান জনাই আমি কিন্তু গুলি ছুঁড়ব বলে দিচ্ছি জনাই ইট ফেলে হাউমাউ করে বলে উঠল ওরে বাবা ওরে বাবা মরে যাব মারি বলছি মারি বলছি মরে যাবো বোট হাউসে আমি ঢুকে বললুম ম্যাজিক বাবুর মরাটা কোথায় জনাই রিভলভারটার দিকে ভয় ভয় তাকিয়ে বলল পাইলে গেছে আর তোমার দিব্যি পালিয়ে গেছে মরা কখনো পালায় নিশ্চয় তুমি খাওয়ার জন্যে লুকিয়ে রেখেছো কি হলো বলো যা কি কী কী যে বলছেন ম্যাজিক বাবু আফি আফিং খায় ওর মরা তেতো ওর মরা খাওয়া যায় না বাবুর কুকুরের মরাটা বুঝি খুব মিষ্টি ছিল জনাই পাগলা হাত বাড়িয়ে বলল একটা সিগারেট দেবে দাও না রিভলভারটা পকেটে ঢুকিয়ে ওকে একটা সিগারেট দিলুম দেশলায় জেলে সেটা ধরিয়ে দিলে জনাই চো চো করে কয়েকটা টান দিল তারপর কাস্তে লাগলো আমি বললুম কী হলো জনাই বাবুর মরাটা কোথায় গেল সেটা বলো সিগারেটটা নিভিয়ে সে জটা চুলের ভেতরে গুজে দিয়ে বলল মা অলক্ষ্মী দিব্যি পাইলে গেছে ধরতে গেছি অমনি পাইলেছে পাগলামি করো না জনাই তাহলে কিন্তু আমি সত্যি সত্যি গুলি ছুটবো বলে ওকে ভয় দেখানোর জন্য যেই আমি পকেটে হাত ভরেছি অমনি জনাই আমাকে ধাক্কা মেরে ফেলে গুলতির মতো বেরিয়ে গেল ধুলো ময়লা ঝাড়তে ঝাড়তে বোট হাউস থেকে বেরিয়ে আমি তাকে আর দেখতে পেলুম না ফটকের কাছে গোয়েন্দা প্রবরের সঙ্গে আমার দেখা হলো আমি বললুম আপনার পাখিটা বুঝি প্রফেসর তানাচার মরার মতো পাইলে গেল কর্নেল একটু হাসলেন ঝনাই পাগলাকে যেইভাবে পালাতে দেখলুম ঠিক সেইভাবেই তবে আমি তাকে ভয় দেখাইনি তা আপনি কি করে দেখলেন আমি ওকে ভয় দেখাচ্ছিল কর্নেল বাইনোকুলারটি দেখিয়ে বললেন এই দুর্বিক্ষণ যন্ত্রে জয়ন্ত বহু দূরের ঘটনা দৃষ্ট হয় ডার্লিং যাই হোক জনাই দেখলুম তোমাকে খুব খাতির করছিল প্রফেসর তানাচার মরা পালানোর গল্প শুনে কর্নেল খুব হাসলেন তারপর বললেন নাও চলো রোদ্দুর বড্ড চড়া হয়ে যাচ্ছে না ফেরা যাক রাজবাড়ি পৌঁছে কর্নেল রাঘবকে ডাকলেন রাঘবের ডিউটি আমাদের ফাইভ ফরমাস খাটা তাই সে হল ঘরে মোতায়েন ছিল কর্নেল বললেন হ্যাঁ রাঘব রাজবাড়িতে কেউ তাস খেলে না রাঘব বলল রাজাবাহাদুর খেলেন আমি দেখেছি স্যার তবে একা একা খেলেন পেশেন্স খেলা কর্নেল দাড়িতে হাত বুলিয়ে বললেন হুম আচ্ছা আর কেউ খেলেন না মানে ম্যানেজার বাবু আগে না স্যার ওনার তো খালি ওই কুকুর নিয়ে খেলা আচ্ছা রাঘব এক প্যাকেট তুমি তাস জোগাড় করতে পারবে রাঘব মাথা চুলকে বলল তাহলে তো স্যার ওই বাজার থেকে কিনে আনতে হয় তাহলে বাবুকে বলি না রাজা বাহাদুরে তাসের প্যাকেটে বুঝি পাওয়া যায় না আপনার নাম করে বললে সে কি আর দেবে না স্যার ঠিক আছে এক্ষুনি এনে দিচ্ছি স্যার রাঘব চলে গেলে আমি সন্নিগ্ধভাবে বললুম তাস কি হবে কর্নেল আপনাকে তো কখনো আমি তাস খেলতে দেখিনি কর্নেল হাসলেন জয়ন্ত ম্যাজিক দেখাবো থট রিডিংয়ের খেলা দেখি আমি তোমাকে তাক লাগিয়ে দেব। একটু পরে রাঘব এক প্যাকেট তাস নিয়ে হাসি মুখে ঘরে ঢুকল তারপরে ঘরে ঢুকে বলল রাজাবাহাদুর ঠাকুর ঘরে ঢুকেছেন স্যার সেই ফাঁকে আমি নিয়ে এলুম জানতে পারলে স্যার আমাকে কিন্তু উনি রক্ষে রাখবেন না কর্নেল তাকে আশ্বস্ত করলেন রাঘব চলে গেলে কর্নেল নিজের বিছানায় বসে তাসগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে কী সমস্ত খেলতে শুরু করলেন যেন কচি খোকা ছড়াচ্ছেন আবার তুলে সাফল করছেন আবার ছড়াচ্ছেন সাজাচ্ছেন দেখতে দেখতে আমার বিরক্তি ধরে গেল চোখ বুঝে আমি সিগারেট টানতে থাকল। এক সময় ডক্টর ঢোল ঘরে ঢুকলেন কর্নেলকে তাস নিয়ে খেলতে দেখে বললেন কি ব্যাপার কর্নেল সাহেব আপনি কি পেশেন্স খেলছেন নাকি কর্নেল মিটিমিটি হেসে বললেন আসুন ডক্টর ঢোল আপনাদের আমি একটা ম্যাজিক দেখাতে চাই খুব ভালো দেখান ভেবেছিলুম আমি আজই কেটে পড়ব। কিন্তু হলো না মশাই ম্যাজিক দেখেই সময় কাটাই কি আর করব বলুন এখানে আসুন জয়ন্ত তুমি এসো এই বুড়ো খোকার এই ধরনের পাগলামি আমি বিস্তর দেখেছি কাছে গেলে বললেন ডক্টর ঢোল আমি হাত দেব না আমি ঘুরে বসছি আমি কিছু দেখবও না দশ জোড়া তাস আপনারা বাছুন ঠিক আছে বাকি তাস সরিয়ে রাখুন এই দশ জোড়ার মধ্যে আমি কিচ্ছু দেখব না আপনি কি করবেন এক জোড়া আর জয়ন্ত জোড়া মনে মনে আপনারা বেছে নিন স্মরণে রাখবেন আমি কিন্তু আবার বলছি আমি কিচ্ছু দেখব না তারপর কুড়িটা তাস একত্র করে রেখে দিন আমি বললাম আচ্ছা কর্নেল এটা তো প্রফেসর তানাছার ম্যাজিক জয়গোপালবাবু তো বলছিলেন ডক্টর ঢোল কুড়িটা তাস নিয়ে দশটা জোড়া করে ফেললেন তারপর বললেন হুম আচ্ছা আমি এক জোড়া বাঁচলুম জয়ন্তবাবু আপনিও বাঁচুন তাহলে আমি ইস্কাপনের বিবি আর রুহিতনের তিরি বাঁচলুম ডক্টর ঢোল দশ জোড়া তাস একত্র করে কর্নেলকে দিলেন কর্নেল ঘুরে বসেছিলেন এতক্ষণ বললেন হয়েছে ফুমন্ত লেগে যা ফুমন্ত লেগে যা ফুমন্ত লেগে যা বলে তাসগুলোর ওপর হাত বুলিয়ে উনি সুর ধরে আবার আওড়াতে শুরু করলেন কবে যাবি রে সেই সমাজে ছাড় কুইচ্ছে পোড়া পাম রে আমি অবাক পাঁচটা করে তাস এক শাড়িতে রেখে চারটে শাড়িতে কর্নেল সাজালেন তারপর বললেন ডক্টর ঢোল আপনার তাজজোড়া এক শাড়িতে রয়েছে নাকি দুটো শাড়িতে একটা করে রয়েছে প্রথম শাড়িতে একটা আর তৃতীয় শাড়িতে একটা কর্নেল কর্নেল প্রথম শাড়ি থেকে হরতনের গোলাম আর তৃতীয় শাড়ি থেকে চিরিতনের দশ তুলে বললেন রাইট ডক্টর ঢোল অবাক হয়ে বললেন বাহ এ তো ভারী অদ্ভুত মশাই আমি বললুম আমার জোড়াটা কর্নেল শেষ শাড়িতে রয়েছে কর্নেল শেষ শাড়ি থেকে ইস্কাপনের বিবি আর রুহিতনের তি তুরে বললেন রাইট হুম কিন্তু কোনো কিন্তুর ব্যাপার নেই ডার্লিং এটা হলো মন্ততন্তরের ব্যাপার বলে কর্নেল তাসগুলো গুটিয়ে রেখে চুরুট ধরালেন ডক্টর ঢোল বললেন আপনি তো দেখছি মশাই প্রচণ্ড গুণী লোক জয়গোপালবাবুর কাছে আপনার অনেক গল্প আমি শুনেছিলাম তবে ম্যাজিকের কথাটা কিন্তু উনি বলেননি ঠিক আছে তবে আরও একটা ম্যাজিক আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই দেখান দেখান বলে ডক্টর ঢোল খুব উৎসাহ দেখালেন কর্নেল বললেন আচ্ছা দেখুন পুরো এক প্যাকেট তাস এখানে রয়েছে আপনারা জানেন যে প্যাকেটে মোট তাস থাকে বাহান্নখানা জোকার দুটো বাদ দিন কেমন তো হ্যাঁ এটা খুব জানি কর্নেল তাসগুলো ডক্টর ঢোলকে দিয়ে বললেন একটা তাস এ থেকে আমি অদৃশ্য করে দিয়েছি আচ্ছা দেখুন তো কোনটা ডক্টর ঢোল তাসগুলো খুঁটিয়ে দেখতে শুরু করলেন আমি কর্নেলের দিকে তাকিয়েছিলুম কর্নেলের মুখে রহস্যময় হাসি দেখা গেল তাসগুলো দেখে ডক্টর ঢোল বললেন ইস্কাপনের টেক্কাটা তো দেখছি না আপনি লুকিয়ে রেখেছেন বুঝি কর্নেল হাত বাড়িয়ে বললেন জয়ন্ত তোমার পকেটে মন্ত্র বলে আমি চালান করে দিয়েছি দাও আমি চমকে উঠলুম কিন্তু কিছুই বললুম না ইসাপনের টেক্কাটা আমি বের করে দিলুম আশ্চর্য একই কোম্পানি তৈরি তাস তাহলে বাহাদুরি কি ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইডের কাহিনীর মতো রাতের বেলা অন্য রকম হয়ে ওঠেন তিনি কি তাহলে প্রফেসর তানাচার খুনি আমার গা শিউড়ে উঠল কর্নেল হাসতে হাসতে বললেন ডক্টর ঢোল দেখলেন তো জয়ন্ত কেমন বোকা বনে গেছে ডক্টর ঢোল তারিফ করে বললেন রিয়ালি আপনি দারুণ গুণী লোক মশাই আপনার কিন্তু কোনো তুলনাই হয় না কর্নেল তাসের প্যাকেট এক পাশে সরিয়ে রেখে বললেন তারানা চাটুর্যে মানে প্রফেসর তানাচা প্রথম খেলাটা আবিষ্কার করেছিলেন আপনি জানেন তো ডক্টর ঢোল দ্বিতীয়টা অবশ্য আমার আবিষ্কার দুঃখের বিষয়ে প্রফেসর তানাচাকে কে শুধু খুন করল তাই নয় ও ডেড বডিটাও কেউ একজন লুকিয়ে ফেলল ডক্টর ঢোল ভুরু কুচকে বললেন তাহলে কর্নেল আপনি কিছু ক্লু পেলেন হ্যাঁ পেয়েছি একটা নেল পলিশের শিশি এই দেখুন খুনে শিশিটা নিয়ে ডক্টর ঢোল নাড়াচাড়ার পর ছিপিটা খুলে চমকে উঠলেন সর্বনা কর্নেল এ তো লিকুইড ক্লোরোফর্ম নাকে লাগালে মানুষ অজ্ঞান হয়ে যাবে বলে উনি ঝটপট ছিপিটা এটে দিলেন একটা ঝাঁঝাল ও মিঠে গন্ধ কয়েক সেকেন্ডের মধ্যে সারা ঘরে ছড়িয়ে পড়ল কর্নেল গম্ভীর হয়ে বললেন হুম এটা ক্লোরোফর্ম নেল পালিশের সাথে মেশানো নির্বোধ প্রফেসর তানাচা ব্যাপারটা উনি টের পাননি আচ্ছা ডক্টর ঢোল জয়গোপালবাবুর সঙ্গে আপনার পরিচয় কত দিনের পরিচয় মোটেও ছিল না মশাই উনি আমার ক্লিনিকে বিজ্ঞাপন কাগজে দেখে কলে যোগাযোগ করেছিলেন আমি সময় পাচ্ছিলাম না শেষে উনি তাড়া দিলেন অ্যাডভান্সের টাকাও পাঠালেন তখন চলে এলু। ডক্টর ঢোল মুখে বিস্ময় ফুটিয়ে আবার বললেন কিন্তু কর্নেল আপনি কথা কেন জিজ্ঞাসা করছেন মানে আমার ওপর কি আপনার কোনো সন্দেহ হয়েছে কর্নেল হাত তুলে বললেন না 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 আমি জাস্ট জানতে চাইছি কি জানি মশাই আপনার সম্পর্কে যা সব আমি শুনছি আমার বড্ড ভয় করে বলে শুকনো হাসলেন ডক্টর ঢোল কর্নেল চাপা গলায় বললেন আপনার একটু সাহায্য চাই ডক্টর ঢোল সেটা পা পাবো তো সেটা পাবো তো অবশ্যই পাবেন আচ্ছা বলুন কি করতে হবে শুনুন জয়গোপাল বাবুর দুটো কুকুর রয়েছে কর্নেল চাপা গলায় আবার বলতে শুরু করলেন একটা হলো মোটামুটি শান্ত মানুষ ঘেঁষা স্বভাবের ওটাকে নিয়ে কোনো সমস্যা নেই আর অন্য কুকুরটা মানে যেটা লম্বাটে ছিপছিপে গরনের মানে ডোবারম্যান পিঞ্চার পিনচার জাতের কুকুরের কথা আমি বলছি ওরে বাবা উফ কর্নেল ওটা বাজার বদমাস দূর থেকে আমাকে খালি দাঁত দেখায় ডক্টর ঢোল মানুষের বুদ্ধি মানুষকে সমস্ত প্রাণীর প্রভু করেছে আপনি বিচক্ষণ মানুষ দ্বিতীয় কুকুরটাকে যেইভাবে হোক ইঞ্জেকশান দিয়ে আপনি আজ রাতে ঘুম পাড়িয়ে দেবেন ডক্টর ঢোল চমকে উঠে নাক চুলকে বললেন সর্বনাশ সেটা তো বড্ড রিস্কি ব্যাপার আমি আপনাকে অ্যাসিস্ট করব ডক্টর ঢোল কিন্তু সাবধান বাবু যেন টেন না পান সেটা আর বলতে ডক্টর ঢোল চিন্তিতভাবে আবার বললেন কিন্তু কর্নেল কথাটা হলো হঠাৎ যদি কামড়ে দেয় বলা তো যায় না কর্নেল কুকুরের লালায় কিন্তু সাংঘাতিক সমস্ত ভাইরাস গিজগিজ করে কর্নেল বললেন মনে রাখবেন ডক্টর ঢোল ওই কুকুরটাকে ঘুম পাড়িয়ে রাখার ওপর সমস্ত রহস্যের কিন্তু সমাধান নির্ভর করছে ডক্টর ঢোল অনিচ্ছা সত্ত্বেও রাজি হওয়ার ভঙ্গিতে মাথা নেড়ে বললেন আচ্ছা ঠিক আছে ঠিক এই সময় রাঘব পর্দা তুলে বলল স্যার রাজা বাহাদুর আপনাদের দুজনকে তলব করেছেন ডক্টর ঢোল এরপরে নিজের ঘরে চলে গেলেন আমরা দুজনে রাজা বাহাদুরের কাছে গেল। পুজো সেরে রাজা বাহাদুর তাকিয়ায় ঠেস দিয়ে বসেছিলেন হেসে বললেন আসুন কর্নেল আসুন সাংবাদিক বাবু কর্নেল তাসের প্যাকেট দিয়ে বললেন আপনার তাস রাজা বাহাদুর আশা করি এই ব্যাপারের জন্য আপনি আমাদের ক্ষমা করবেন হ্যাঁ ক্ষমা করতে পারি একটা শর্তে যদি হারানো তাসটা উদ্ধার করতে পারেন হ্যাঁ করেছি ঠিক আছে তাহলে ক্ষমা করে দিলুম আচ্ছা রাজা বাহাদুর আমার আরেকটা ছোট প্রশ্ন রয়েছে ঠিক আছে জবাব দেওয়ার মতো হলে দেব নইলে দেব না করুন প্রশ্ন জয়গোপাল বাবু জনাইকে এমন মার মেরেছিলেন যে মাথায় সাংঘাতিক চোট লেগে পাগল হয়ে গেল আচ্ছা আপনি বলতে পারবেন কেন মেরেছিলেন জনাই ওর অ্যালসেশিয়ানকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছিল কর্নেল একটু হেসে বললেন আর প্রশ্ন করছি না কিন্তু জনাইকে হুকুমটা গোপনে সম্ভবত আপনি দিয়েছিলেন রাজা জয়গোপাল বাবুকে আপনি ভয় করেন আমি এটা জানি অথচ এত ভয়ের কারণ কিন্তু ছিল না এখনো হয়তো নেই রাজা বাহাদুর চাপা গলায় উত্তেজিতভাবে বললেন আছে ও ডাক্তার এনেছে জোর করে আমাকে ঘুম পাড়িয়ে রাখতে চাইছে কারণ সে দেখছে যে আমি আপনাকে ডেকে নিয়ে এসেছি তার সমস্ত কারচুপি আমি ধরে ফেলেছি কর্নেল চোখ পুজো টাকে হাত বুলিয়ে বললেন হুম দরজায় দরজায় টোকা উত্তর পূর্ব ঘরটার ভেতর কাঁসার বাসন ছুঁড়ে ফেলার একটা ঝনঝন শব্দ ভারী পায়ে হেঁটে যাওয়ার শব্দ রাজা বাহাদুর সাই দিয়ে বললেন হ্যাঁ ধূপধাপ শব্দ যেন মনে হচ্ছে দু পেয়ে হাতি হাঁটছে দেখুন রাজা বাহাদুর আজ রাতে যদি আমার প্ল্যান সফল হয় তাহলে দরজায় টোকা কেউ দেবে না এবং কাঁসার বাসনও কেউ ছুঁড়ে মারবে না আর ওই দুই পেয়ে হাতিটাকে বুঝিয়ে বেঁধে রাখা যায় না বলে রাজা রাজাবাবু খিক করে হাসলেন চেষ্টা করব। একটু হেসে কর্নেল উঠে দাঁড়ালেন তারপর আবার বললেন আচ্ছা তাহলে আসি রাজা বাহাদুর আপনি একটু সাবধানে থাকবেন রাজা বাহাদুর আমার দিকে তাকিয়ে রগুরে ভঙ্গিতে বললেন কি সাংবাদিক মশাই কেমন সব গরমা গরম রহস্য নোট নিচ্ছেন তো সময় মতো দৈনিক সত্য সেবককে কিন্তু লিখবেন ওকে মাথা নেড়ে সাই দিয়ে কর্নেলের সঙ্গে বেরিয়ে এলুম আমাদের ঘরে পৌঁছে কর্নেলকে বলল হুফ কর্নেল মাথা না আমার কীরকম কীরকম জানি একটা ভো ভো করছে না আমার মাথায় কিচ্ছু ঢুকছে না বৎস তো কোনটা তোমার মাথায় ঢুকছে না কোনটার কথা বলবো আপনাকে বলুন তো এই ধরুন প্রফেসর তানাচার তাসের থট রিডিং এবং ওই মন্ত্রটা কর্নেল একটু হেসে বললেন আরে ওটা এই তাসের খেলার একটা সূত্র বুঝলে দশ জোড়া তাসের খেলার কথা বলার পর অনেক ভেবে আমি রহস্যটা ধরেছি মন্ত্রটা তুমি লক্ষ্য করো মোট জোড়া বর্ণ রয়েছে ক ব জ, র, ই স ম ছ শূন্য র প প্রত্যেকটার বর্ণ কিন্তু দুটো করে তাহলে কটা হলো কুড়িটা হলো ধরো তুমি ইস্কাপন আর রুহিতনের দুটো টেক্কার জোড়া মনে রাখলে আমি কয়ে রাখলুম ইস্কাপনের টেক্কা পরের ক পাচ্ছি তৃতীয় লাইন তৃতীয় অক্ষরে ছাড় কুইচ্ছে লাইন পাঁচটা অক্ষরে তৃতীয় হলো ক সেখানে রাখলুম তোমার মনে রাখা তাস জোড়া দ্বিতীয়টা মানে রুহিতনের টেক্কা তুমি যখনই বলবে যে তোমার তাস প্রথম ও তৃতীয় লাইনে রয়েছে তখনই আমি জানতে পারছি যে কোন কোন জোড়া তুমি বেঁধেছিলে করলেন একটা কাগজে সাজানোর পদ্ধতি লিখে দেখালেন পাশাপাশি ক বে যা বি রে পরের লাইনে সে ই স মা যে তৃতীয় লাইনে ছা ডয় শূন্য কু ই ছয় ছয় একার চতুর্থ লাইনে পো, র আকার পা পোশাক ম্যাজিক কর্নেল র। আমি ভেবেছিলাম গুপ্তধনের সংকেত হবে দুপুরে খাওয়ার পর দেখি ঘুঘু মশাই একটা জরাজীর্ণ বই পড়ছেন খুব মন দিয়ে কারিকা লৌহগড় রাজবংশের ইতিহাস মহারাজ অশিতেন্দ্র নারায়ণ দেব শর্মা প্রণীত কর্নেল সন্ধ্যা পর্যন্ত বইটা নিয়ে কাটালেন বিকেলে আমি এবং ডক্টর ঢোল পশ্চিমের ঝিলে হাঁস দেখতে গিয়েছিল রাজবাড়ির গেটে ঢুকে চোখে পড়ল বাবু রাঘবকে শাসাচ্ছেন শোন কুকুর দিয়ে কিন্তু তোকে খাওয়াবো আমি কিন্তু বলে দিলাম জনাইকে দেখেও তোর শিক্ষা হয়নি কি ব্যাপার বলতো তোর ঘরে ফেরার পর রাঘব যখন চা দিতে এলো তার মুখ খুব ভার কর্নেল তখনও বইটা পড়ছেন হল ঘড়িতে সাতটা বাজলে বই বন্ধ করে বললেন আজ হলো তেসরা নভেম্বর আজ রাত দুটোয় প্রফেসর তানাচার আত্মার আবির্ভাব মল্লযুদ্ধের সম্ভাবনা নায় ব্রজনাথের হারানো কবযুদ্ধার কটা আইটেম হল জয়ন্ত হুম দাঁড়াও আরেকটা রয়েছে না সেটা বলবো না তৈরি থাকো ডার্লিং অবশ্য তোমার নেমন্তন্ন কিন্তু রয়েছে অধ্যায় ছয় রাত দশটা বাজল খাওয়া দাওয়া সেরে নিতে বাবু আজ অনেকক্ষণ আড্ডা দিলেন এই ঘরে তারপর হাই তুলে শুভরাত্রি জানিয়ে তিনি শুতে গেলেন ডক্টর ঠোল রাজা বাহাদুরকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে থাকবেন সম্ভবত আজ আর ওপরে কাল রাতের মতো রাজা বাহাদুরে চেঁচামেচি শুনতে পেলুম না রাত সাড়ে এগারোটায় আমাকে চমকে দিয়ে হলঘরের দরজায় টোকা দিল কেউ কর্নেল ফিসফিস করে বললেন দরজা খোলো জয়ন্ত টেবিল ল্যাম্পের কাছে বসে কর্নেল চুরুট টানছিলেন রিভলভার হাতে দরজা ভয় ভয় খুলতে ডক্টর ঢোল ঢুকে পড়লেন মুখে তার উত্তেজনা ছাপ কর্নেল বললেন কি খবর ডক্টর খুব ভালো তবে রাঘব হেল্প না করলে আমি কিছুই করতে পারতাম না কর্নেল ডক্টর ঢোল আবার বললেন আপনি না বললে ওর হেল্প চাইতে আমি সাহসী পেতুম না দেখলুম ওর মাস্তু তো দাদার ওই দশার জন্যে ম্যানেজার বাবুর ওপর ওর ভীষণ রাগ এতদিন প্রকাশ করার লোকটা সুযোগই পাইনি হুম তাহলে কুকুরটা এখন কোথায় ঘুমোচ্ছে ডক্টর হল ঘরের সিঁড়িতে আর অন্যটা ওর মাথার কাছে বসে রয়েছে মাঝে মাঝে সাঙ্গাতের গা শুকছে ডক্টর ঢোল এবার একটু হেসে আবার চুপি চুপি বললেন আমার বড় আনন্দ হচ্ছে কর্নেল জীবনে এমন সাংঘাতিক কাজ কখনও আমি করতে পারিনি তবে হ্যাঁ এও সত্যি আপনার বুদ্ধি আর প্রেরণা ছাড়া আমি করতে পারত না কখনো নয় রাজা আচ্ছা আপ তারপরের কি খবর আমার প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম আবার কালকে নিয়ে আসবো এর পরবর্তী তথা শেষ অধ্যায় আপনারা গল্পটি শুনবেন এবং সাথে থাকবেন নমস্কার